সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডাক্তার আশরাফ হেলথ বিষয়ক এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই শুভেচ্ছা। আজকে আলোচনার টপিকস পার্কিনসন্স ডিজিজ। আমরা অনেকে এই বিষয়ে সম্পর্কে জানি না, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত শুনি, তাহলে জানতে পারবো পার্কিনসন্স ডিজিজ কি, এটা লক্ষণ কি, এটা হওয়ার কারণ কি এবং এটা প্রতিরোধের উপায় কি। চলুন আলোচনায় যাওয়া যাক। এই রোগটা মূলত 60 বছরের বেশি যাদের বয়স, সাধারণত এই রোগটা গ্রো করে। কেন হয়? আমাদের ব্রেনের সাবস্টান্সিয়া নিগ্রা নামক এক ধরনের পার্ট থেকে এই ডোপামিন হরমোনটা সিরকুলেশন হয়। যখন এই বয়স বেশি হয়, 60-এর বেশি, তখন ব্রেনের এই পার্ট থেকে ডোপামিন সিরকুলেশনটা হ্রাস পায়, অথবা ডোপামিন সিক্রেশন একেবারেই বন্ধ হয়ে যায়। তখন মূলত এই পার্কিনসন্স ডিজিজটা হয়ে থাকে। এখন কিছু কিছু এটা রিস্ক ফ্যাক্টর রয়েছে, এতে বললাম 60 বছরের বেশি যাদের বয়স এবং যারা বিভিন্ন জমিতে কীটনাশক প্রয়োগ করেন তাদের হওয়ার একটা সম্ভাবনা থাকে, যারা বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের বয়স হলে পরে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকে। এখন জানলাম আমরা কী কারণে এটা হতে পারে। এখন এটা লক্ষণ কী? প্রথম লক্ষণ হচ্ছে হাত পা কাঁপা, টিমর, অর্থাৎ যখন এই রোগে আক্রান্ত রোগী বসে আছে, হ্যাঁ, তার ইচ্ছার বিরুদ্ধেই সে হাতটা কাঁপছে ভাবে, অথবা যদি কিছু ধরতে যায় অনেক সময় কাঁপে না, আবার যদি কখনো এই রোগটা খুব খারাপ পর্যায়ে যায় তখন হয়তো গ্লাস ধরছে, গ্লাস সব অনেক সময় কাঁপে। তবে প্রাথমিক পর্যায়ে এটা এভাবে কাঁপে রেস্ট নেওয়ার সময়, কোনো কিছু ধরার সময় প্রথম পর্যায়ে কাঁপে না। এরপরে আপনার মাংসপেশিগুলো রিজিডিটি শক্ত হয়ে যায়, আপনার হাত পায়ে সব মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। থার্ডলি যে লক্ষণটা সেটা হচ্ছে ভয়েস, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। এ ধরনের লক্ষণ সাধারণত এই পার্কিনসন্স ডিজিজ রোগীদের হয়ে থাকে। এখন এছাড়া যখন এই রোগীরা হাঁটে, হাঁটতে গেলে অনেক সময় সে অনেক সময় স্লোলি হাঁটতে পারে না, খুব দ্রুত হাঁটে, অনেক সময় সে ইচ্ছা করলেও স্লো করতে পারে না, বাট অন্যান্য কাজকর্ম করার সময় অনেক স্লো, হয়তো মেশিনে যাচ্ছে অথবা বাথরুমে যাচ্ছে, খুব স্লো, আস্তে আস্তে পা ধাপ ফেলছে, এবং এই মাংস রিজিডিটি শক্ত হওয়ার কারণে তার মাজা ঝুঁকে যায়, এভাবে সে আর সোজা স্ট্রেট অনেক সময় দাঁড়াতে নাও পারতে পারে। হ্যাঁ, অনেক সময় এইভাবে মাজা বাঁকা হয়ে যায়, এই পেটের মাসেলস, বিভিন্ন মাসেলস রিজিডিটি শক্ত হয়ে যায়, কনভালশন করে। এই ধরনের লক্ষণ সাধারণত পার্কিনসন্স যারা ভোগে থাকেন তাদের সমস্যা হয়। আপনারা মনে হয় কিছুটা ধারণা পেয়েছেন এই রোগে, যদি এই ধরনের যদি সিমটম দেখেন তাহলে বুঝবেন যে তার পার্কিনসন্স ডিজিজ হয়েছে। তার কথা বলার অনেক সময় ভয়েসটা খুব স্লো, এবং তার স্মরণশক্তিও অনেক হ্রাস পায়। হ্যাঁ, অনেক পুরাতন হিস্ট্রি অনেক সময় সে মনে করতে পারে না। এখন এই রোগীগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে, তবে ডোপামিন জাতীয় কিছু ওষুধ রয়েছে অ্যালোপ্যাথিতে, আর হার্বাল মেডিসিনের ক্ষেত্রে জিঙ্গো বিলোবা কিছু ওষুধ রয়েছে, মনেরা কিছু ওষুধ রয়েছে যেগুলো ব্রেন ডেভেলপ করে। এই রোগটা মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্নায়বিক রোগ, হ্যাঁ, যার কারণে এটা এই ধরনের কিছু ট্রিটমেন্ট নিলে তার ব্রেন যে ডিজর্ডার হয়ে গিয়েছিল এই ডিজর্ডার আস্তে আস্তে সলভ হতে পারে, সলভ হয়ে শেষ হয়তো একেবারেই স্বাভাবিক হবে না, তবে অনেক ডেভেলপ করবে, স্বাভাবিক কাজকর্ম করতে তাকে অনেক সহযোগিতা করবে। এছাড়া আপনাকে কিছু ফিজিওথেরাপি, বিশেষ করে যেহেতু মাংসপেশিগুলো রিজিডিটি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে মাংসপেশিগুলো রিল্যাক্স করা যেতে পারে। ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি নিতে হবে, পাশাপাশি আপনার কিছু ওষুধ রয়েছে এই ট্রিটমেন্ট নিলে পারে তার যে কমপ্লিকেশনটা অনেক ধীরে ধীরে আসবে, এবং এক পর্যায়ে এই ধরনের রোগীগুলো শকে চলে যায়, অনেক সময় আনকনসাস হয়ে যায়, অতিরিক্ত অনেক সময় হাঁটতে শেষ পর্যায়ে পারে না, হুইল চেয়ারে
অনেক সময় অভ্যস্ত হয়ে পড়বে, যখন সে হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না, যখন সে মাজা বাঁকা হয়ে যাবে। তবে ট্রিটমেন্ট যদি নেওয়া হয় তাহলে পারে তার এই মানে পরিণতিটা অনেক স্লো, তার ডিজেনারেশনটা অনেক স্লো হবে, অর্থাৎ তার লাইফ স্টাইলটা একটু স্বাভাবিক থাকবে লং টাইম। আমার মনে হয় আপনারা এ বিষয়ে একটা তথ্য পেয়েছেন বা যেগুলো আপনাদের উপকার হবে। এ ধরনের রোগী প্রায়ই ফ্যামিলিতে থাকতে পারে, তার বাবা অথবা মা অথবা দাদা অথবা দাদি অথবা নানি, এ ধরনের প্রবলেম অনেকেরই আছে। এই যে বললাম না, হাত পা এভাবে কাঁপা, হাঁটার সময় কাঁপা, তো এ ধরনের রোগী যদি আপনারা পান তাহলে বুঝবেন যে তার পার্কিনসন্স ডিজিজ হয়েছে। তাহলে চিকিৎসকের শরণাপন্ন হলে, চিকিৎসকের শরণাপন্নের ট্রিটমেন্ট নিলে পারে অনেক ভালো থাকবে বলে আমি আশা করি। তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।